Yes, sir. Sorry, বৌমা এত দেরি করছে কেন? প্লেনের সময় তো হয়ে এলো। এই ব্যাপারে নোটিশ জারি করব। শেয়ার। হ্যালো। হ্যাঁ, কে? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ। না না, বেশি দেরি হবে না। বললাম তো আমি এক্ষুনি আসছি। বাই। ব্রিফকেস। ব্রিফকেস নিয়ে তুই এয়ারপোর্টে যাবি নাকি? না বাবা, এয়ারপোর্টে না, আমি হোটেল ইন্টারন্যাশনালে যাচ্ছি। হোয়াট ননসেন্স, কি কথা বলছিস? দেরি হয়ে গেল। তোর একমাত্র মেয়ে কাজল আমেরিকায় লেখাপড়া শেষ করে এতদিন পরে দেশে ফিরছে, আর তুই বাবা হয়ে তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবি না? সরি বাবা, আমার 5 কোটি টাকার প্রজেক্ট ডিসিশনের মিটিং অত্যন্ত জরুরি, আমি মিটিংয়ে প্রেজেন্ট না থাকলে ভীষণ ক্ষতি হয়ে যাবে। তুমি তো এয়ারপোর্টে যাচ্ছই, ইউ আর দ্য ফাদার অফ আর ফাদার, তুমি ওর বাবারও বাবা। দ্যাটস এনাফ। কাজলকে একটু বুঝিয়ে বলো, ও যেন মাইন্ড না করে। প্লিজ বাবা, আমি যাই। আশ্চর্য সভ্যতার ব্যস্ততা কি, পিতার স্নেহ মায়া মমতা সব ছেড়ে নিচ্ছে। না স্যার, আপনিও তো ছোট স্যারের বাবা, কই তার প্রতি আপনার স্নেহ তো? স্ট্যাচু, একদম পাথরের মূর্তি। ওহ মাই গড, বড্ড দেরি হয়ে গেল। হ্যাঁ বৌমা, দেরি হয়ে গেল, শিগগির চলো। বাবা, আপনি যাবেন আমার সঙ্গে লেডিস ক্লাবে? হোয়াট, তুমি ক্লাবে যাচ্ছ, এয়ারপোর্টে যাবে না? এয়ারপোর্ট? ওহো, তাই তো, সরি, আই এম সো সরি। আজ কাজল আসছে আমার একদম মনে ছিল না। আসলে দিনরাত সোশ্যাল ওয়ার্ক নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে দম ফেলারও সময় পায় না। বৌমা, বিশ্বাস করুন বাবা, মনে থাকলে আমার প্রোগ্রাম অবশ্যই ক্যান্সেল করতাম, কিন্তু এখন তো উপায় নেই। ক্লাবের অ্যানুয়াল মিটিংয়ে আমি উপস্থিত না থাকলে সর্বনাশ হয়ে যাবে। বাবা, আপনি তো যাচ্ছেনই, কাজলকে সব কিছু বুঝিয়ে বলবেন। আসি বাবা। চাচা মুনুন, দেখলে দেখলে ওদের কাণ্ডটা দেখলে? একমাত্র মেয়ে এতদিন পরে দেশে ফিরছে, অথচ বাপ মা কেউ এয়ারপোর্টে গেল না। আমি আমি কাজলকে কি জবাব দেবো বলতে পারো? শরীফ ভাই, সোনিয়া দুজনেরই অত্যন্ত জরুরি কাজ আছে, তাই যেতে পারছে না। কিন্তু দাদু আপনি, মামি আমি, আমরা তো যাচ্ছি। চলুন, প্লেনের সময় হয়ে গেছে, আসুন। চল চল। স্যার স্যার, আমি পিছে। স্যার, বিমান বাংলাদেশ এয়ারলাইন PG-342 চকে আমেরিকা ভ্রমণ করছে, অনুগ্রহ করে এ বাংগিন, যা 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 টল নিতে গো। এই ছাড় ছাড় করিস কি, সবাই হা করে দেখছে যে। আই ডোন্ট কেয়ার মামি, হাউ আর ইউ? ফাইন, তুমি ভালো আছো তো মা? জার্নিতে কোনো অসুবিধা হয়নি তো? নো নো, ইট ওয়াজ আ ফাইন জার্নি। বাট দাদু, হোয়াটস দ্য ম্যাটার? বাবা মা ওরে কোথায়? এই ইয়ে মানে জানোই তো মা, তোমার বাবা মা দুজনেই ব্যস্ত মানুষ, অ্যাক্সিডেন্টলি দুজনেরই জরুরি কাজ পড়ে গেছে। ওয়েল নো প্রবলেম, বাড়িতেই দেখা হবে। বাট মামা, মামা এলো নাকি? তোমার মামা তোমাদের গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়িতে? হ্যাঁ, উনি তোমাদের গ্রামের সবকিছু দেখাশোনা করে, তাই তাকে গ্রামেই থাকতে হয়। ও আই সি, লেটস মুভ। ও ইয়েস, চলো। এখানে একটা নতুন শহর গড়ে উঠছে। ও লাভলি, এই জায়গাটার নাম নিকুঞ্জ। প্রান্তে জুড়িয়ে গেল, কতদিন পর নিজের দেশে ফিরলাম, সব কিছু কেমন বদলে গেছে, তাই না দাদু? সময়ের স্রোতে সব বদলে যায়, তবু মনে হচ্ছে নিজের মায়ের বুকে ফিরে এলাম। মায়ের বুক পাবেন কোথায়? আপনার মা তো লেডিস ক্লাবে গেছে। ও মাতৃভূমির কথা বলছে, ননসেন্স। আর কি যে আসলটা করতে পারি, এই করলে তো খবর আছে। Ha ha ha!
প্রকাণ্ড মূর্খের দল। লাইন সোজা, একদম সোজা চাই। ম্যাম সাহেব একটু চলে আসবেন। এই যে একটু ফাঁকে তুমি আবার কো বাবা রে, এই না ডানটা ধরো। চলুন আপা, আসেন 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 আসেন। এলো আপা, না না আফজাল নতুন মালি। আসসালামু আলাইকুম। এলো রমজান এর দরোয়া। এই হলো বাবুর্চি পাতলা খান। এলো মমতা কুলকান। আসসালামু আলাইকুম। শুনি ও আচ্ছা আপা, এলো সালাম আপা। যখনই কিছু উল্টো পাল্টা করে তখনই আমি ওকে স্ট্যাচু করি। ভারী মজার খেলা তো। তাহলে দাদু তুমি যখন উল্টো পাল্টা কিছু করবে তখন তোমাকে আমি ওদের মতো স্ক্যাচ করে দেব। তুইও বল, তুই যখন কিছু উল্টো পাল্টা করবি আমি তোকে স্ট্যাচ করে দেব। ডান স্ট্যাচু। এই তোমরা এখন যাও। তোর পুরনো সব বন্ধুরা এসে গেছে, এবার আমাকে স্ট্যাচু অবস্থা থেকে মুক্তি দে। ওকে তুমি যাও। থ্যাংক ইউ। এটা ধর। থ্যাংক ইউ। আমার প্লেনের শিডিউলটা একটু রদবদল হতে আমি একটু আগে চলে এসেছি, তোরা কিছু মনে করিস না। হোয়াট ইজ দিস, তোদের সাজ পোশাকের একই অবস্থা। তোরা বাঙালি না ভূত পেতনি, কি যা তা বলছিস? অনেক রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীন দেশ, এখন আমরা সবাই যার যা খুশি তাই করে স্বাধীনতা অর্জন করেছি। আমরা এখন সবাই মিলে তোমার এই আগমনের আনন্দ সেলিব্রেট করবো। কি ব্যাপার বাবা? কাজল তোমরা খাচ্ছ না কেন? বাবা মা তোমরা কেউ এয়ারপোর্টে যাওনি সেজন্য মাইন্ড করিনি। বাট হোয়াট ইজ দিস, এতদিন পর দেশে ফিরলাম, বিদেশি খাবার খেতে খেতে আমার অরুচি ধরে গেছে, আর এখানে এসেও তোমাদের সঙ্গে বসে এসব ছাই ভরসা খেলতে হবে? ইম্পসিবল। পালং শাক, ছোট মাছের চচ্চড়ি, চুটকি ভর্তা, মাছ ভাজা, পুঁই শাক, ডাল, এগুলো কোথায়? আমি এগুলো খাবো না। আমি এগুলো খাবো না, আমি তাগি জানতাম, তাই সব ব্যবস্থা করে রেখেছি। পামকে ইয়েস স্যার। বাবা থাকলে আরো মজা হতো। আজ আর আমি তোকে যেতেই দেব না। এই রে এই রে, আমার বউ। তাহলে আমি কে? তুই তো আমার বউ না। হ্যালো কে? ও মুনমুন মাই ডার্লিং। এই শুনু, কাজল এসে গেছে। হ্যাঁ পাখি এসে গেছে, গুড, ভেরি গুড। শোনো, তোমাকে যেভাবে শিখিয়ে পড়িয়ে দিয়েছি ঠিক সেইভাবে কাজ করবে, আর আমি আমি এদিকে অর্ধেকটা সামলেছি, বাকি অর্ধেকটাও সামলাব। না না, আওয়াজ আবার কিসের? ঘরে একটা বেড়াল ঢুকে পড়েছে। এদিকে ব্যাপারে কোনো চিন্তাই করবে না,
কাজল যখন এসে গেছে এবার বম্বে থেকে আমাদের দিনিয়াসকে ডেকে আনতে হয়। ধীরে ডার্লিং ধীরে, সবুরে মেওয়া ফলে। জিনিয়াস বম্বেতে পড়ছে পড়ুক, সময় মতো তাকে ডেকে আনলেই হবে। হ্যাঁ গো, কবে আমাদের স্বপ্ন সত্যি হবে? যেদিন কাজল আমার জিনিয়াসের বউ হবে। আন্ডারস্ট্যান্ড? খোদা হাফেজ। খোদা হাফেজ। কাজল আমার ভাবি পুত্রবধূ, প্লাস আমার টার্গেট, আমার ভগ্নিপতি শরীর চৌধুরীর কোটি কোটি টাকার সম্পত্তি আর টাকা পয়সা। কত সুন্দর লাগছে তাই না? আমেরিকা থেকে এই আমি ফিরলাম কোথায়? এটাই কি আমার স্বপ্ন সাথীর বাংলাদেশ? আরে কাজল, তোর জন্য আমাদের এই পিকনিকের আয়োজন, আর তুই মনমরা হয়ে কেন চুপচাপ বসে আছিস? এ কি তোর ড্রিঙ্ক কোথায়? আমি কোনো হার্ড ড্রিঙ্ক করি না। মাই গড, এতদিন আমেরিকা ছিল অথচ ড্রিঙ্ক করিস না, সবাই শুনলে হাসবে রে। কেন, আমেরিকা কি মদ খাওয়ার ট্রেনিং সেন্টার নাকি? ওখানে আমি শুধু পড়তে গিয়েছিলাম, আন্ডারস্ট্যান্ড? দ্যাটস রাইট, কিন্তু কোটিপতি বাবার একমাত্র মেয়ে তুই, জীবনটাকে একটু উপভোগ করবে না? কিন্তু তোরা যা করছিস এটা উপভোগ নয়, বল ধ্বংসের জীবন। হাই কাজল, পরিচয় করে দিই, এ আমার জীবন সঙ্গী সানি। তুই আবার বিয়ে করলি কবে? হোয়াট ননসেন্স, বিয়ে করব কেন, একসাথে একই ছাদের নিচে স্বামী স্ত্রীর মতো আছি। অল ডার্লিং, হাউ সুইট ইউ আর। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, ভালো লাগে না। ধরেছি তো এই বেশি, তোর আছেই বা কি আর ধর কি? স্বামীকে গালি দিতে নেই। ভেরি গুড, এই তো ইংরেজি জানিস, এই তো ইংরেজি জানিস, এই জন্যই তো আমি তোকে এত ভালোবাসি। গেট আউট, আরো গুড প্লিজ। এখন যেতে বলিস না, এখনই সময়, লাভ মানে প্রেম করার চরম সুযোগ, গোটা বাড়িটা ফাঁকা, তুই আর আমি এন্ড বড় হুজুর। এই তার ঘরে মন দিয়ে বই পড়ছে, আমরা কি করবো না করবো কিছুই টের পাবে না। হাই এই সুযোগ কাজল যাবে পলাশপুরে, ওই অজপাড়া গায়ে? হ্যাঁ বাবা। ইম্পসিবল, গ্রামে গিয়ে মশার কামড় খেয়ে মরবি নাকি? একটা মশার কামড়ে যে মানুষ মরে যায় তার তো বেঁচে থাকার কোনো অধিকার নেই মা। ভেরি গুড আনসার। গ্রামে মানুষ থাকে না? তা থাকবে কেন, তোর বাপ দাদারা তো সব জন্তু জানোয়ার ছিল, পলাশপুরে যারা আছে তারা কি আর মানুষ, তারা সব জানোয়ার। থাক দাদু, তুমি ঝগড়া করো না প্লিজ বাবা, তুমি বাধা দিও না। তুমি বুঝতে পারছো না কাজল, ওখানে তোমার পক্ষে একটু দিনও থাকা সম্ভব নয়। বারে তাহলে মামা আছে কি করে? হেদায়েত ভাই পুরুষ মানুষ, ওনার কথা আলাদা, ওখানে আমাদের সব জায়গা জমি, পোলট্রি ফার্ম, মৎস্য খামার, সবকিছু দেখাশোনার দায়িত্ব ওনার কাঁধে।
উনি কি আর সব করে ওখানে পড়ে আছেন নাকি? আছে বড্ড দায়ে পড়ে। এই দেখ না তোর মামি ওখানে থাকতে গিয়েছিল, মাত্র তিন দিনের মাথায় ফিরে এসেছে। সোনিয়া, মানে বলছিলাম কি, কাজল তার চিরদিনের জন্য ওখানে থাকতে যাচ্ছে না, যাবে বেড়াতে। বেচারি বড্ড শখ, পলাশপুরে কটা দিন বেরিয়ে এলেই কাজলের মনটা প্রফুল্ল হবে। ওখানে কাজলের কোনো অসুবিধা হবে না, ওর মামা তো আছে। তাছাড়া সারাক্ষণ কাজলকে দেখাশোনা করার জন্য পামকিন গোলাপি এরাও সঙ্গে যাবে। আমাকে বাদ দিচ্ছ কেন? আমি ওর সঙ্গী হব। বেশ ঠিক আছে, তোমরা যা ভালো বুঝো করো। এই চল দাদু ভাই, কালই রওনা হওয়া যাক, দেখা যাক ওখানে কোন খাঁটি মানুষের দর্শন তোর কপালে জোটে কিনা। কেমন দেখছিস? হ্যাঁ, চারিদিকে সবুজের গাড়ি হটাও, এই সরনা গাড়ি। বিপদে পড়লাম, ইডিয়েট। কি হলো, এমন করছেন কেন? বারবার হর্ন দিচ্ছি, কানে যায় না? রাস্তাটা ছোট, চোখ নেই। আপনার গাড়ি রাস্তা থেকে দূরে সরিয়ে রাখুন। আমি এক রোগীকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, গাড়ি সরানো যাবে না। What? আপনার বেশি তাড়া থাকলে গাড়িতে দুটো পাখা লাগান, উপর দিয়ে উড়ে চলে যান। থাক থাক, আয় আয় বুবু, ওর যুক্তি ফেলা যাবে না। তুমি যাও, বাবা রে বাবা, গরু গাড়ি চালা এই হেত কি অবস্থা! ট্রাক আর বাস চালালে সামনে তো মানুষই থাকতো না। এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। হ্যাঁ, এই বাড়িতেই তোর বাবার জন্ম, তাই না? আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখবি সব। কমান, ইটস আওয়ার হেরিটেজ। রিয়েলি ওয়ান্ডারফুল। আস্তে দেখি 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 দেখি। অর্ধেক ইংরেজ অর্ধেক বাঙালি, মার বাড়ি চিরাগান, বাপের বাড়ি চাঁদপুর। সিজমাই ও তোমা বুঝবে না, তবে হ্যাঁ, ওর সাথে কেউ যদি বেয়াদবি করে তা কি থাকবে কি থাকবে না গড জানে, আমি কিন্তু জানি না। ওকে, তাড়াতাড়ি হাত লাগাও, টেক ইট। আরে বোস বোস, দেখো আমরা বেশ কিছুদিন এখানে থাকবো, এই সময় আমার বুবুর যেন কোনো প্রবলেম না হয় সেদিকে খেয়াল রেখো। নো প্রবলেম, আমি আছি না কাজল মামুনির, এখানে কোনো অসুবিধাই হবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। তাছাড়া গোটা গ্রামটা ঘুরিয়ে দেখানোর ব্যাপারে এই মানালির মেয়ে কবিলাই যথেষ্ট। ও হ্যাঁ, এখানে সবকিছু দেখাশোনা করতে তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো? ইয়ে মানে মোটেও না, তবে নয়ন নামের একটি ফালতু ছেলে এই গ্রামের জন্যে মহামারী হয়ে দাঁড়িয়েছে। হুজুর, কিরকম
আর বলবেন না হুজুর, গ্রাম উন্নয়ন সমিতি গুলো গ্রামের সহসর মানুষদের বিপথে নেওয়ার চেষ্টা নিয়েছে। ক্ষতটা দূর করে স্বাস্থ্য পরিচর্যার ব্যবস্থা করে সে নাকি পলাশপুরকে আদর্শ গ্রাম বানিয়ে ছাড়বে। যদি তা করতে পারে তাহলে মন্দ কি মামা? এই মরেছে, এসব গ্রাম্য পলিটিক্স তুমি বুঝবে না মা, সব ও স্বার্থ সিদ্ধির মতলব। এসব করার মানে পুরো গ্রামটাকে কন্ট্রোলে আনা। আমি তা হতে দেবো না। ছেলেটা আরে ওই হাসান মাস্টার, বাপ তো মরেছে, এখন ছেলে হয়ে বাপের স্বপ্ন পূরণ করবে। হাসান মাস্টার ওটা খুব ভালো লোক ছিল। হ্যাঁ হুজুর, কিন্তু ছেলেটি হয়েছে পাক্কা বদমা, আলেমের ঘরে জালে মার। বাচ্চারা তোমরা সবাই পড়ো, সদা সত্য কথা বলিবে। তোমাদের কদ্দূর হলো লিখো, সদা তুমি কি করছো বলিবে। বা সুন্দর হয়েছে। ওয়ালাইকুম সালাম, বসে কাজ করো। কে আপা? আপনার মহিলা বিভাগে মেয়ে আরো বাড়িয়ে দিন, প্রয়োজনে গ্রামের ঘরে ঘরে গিয়ে বোঝাতে হবে আমাদের গ্রাম উন্নয়নের কথা। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ বাচ্চারা তুমি লিখো। কি জেসমিন, তোমার নিরক্ষরতা দূরীকরণের কাজ ভালোভাবে চলছে তো? হ্যাঁ নয়ন ভাইয়া, খুব ভালো চলছে। তবে যত বাধাই আসুক, আমাদেরকে যে যাই বলুক, আমরা কিন্তু আমাদের আদর্শ থেকে এক চুলও নড়ব না। এই পলাশপুর গ্রামকে আমরা সব দিক থেকে এক আদর্শ গ্রাম বানিয়ে ছাড়ব। বাবার অসম্পূর্ণ স্বপ্নকে পূরণ করতেই হবে। আব্বা আব্বা জলদি এসো, রোমন জাতির ছেলে গ্যাদন গাছ থেকে পড়ে পা ভেঙে ফেলেছে। হ্যাঁ চল, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আল্লাহ রহমতে তোমার ছেলে কিচ্ছু হবে না, ও বাঁচবে, নিশ্চয়ই বাঁচবে। বাবা নয়ন, তুমি বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর উপর ভরসা রাখো, তাইলে বাঁচবো। আমার কেতন বাঁচবো, তোমার কথা মিথ্যা হইবার পারে না। চলো তুমি বাচ্চা থাকো বাবা। দেখি এই যে ম্যাডাম, গাড়িতে চললে আর হুঁশজ্ঞান থাকে না, না মানে একদম উড়ে যেতে ইচ্ছে করে। এই নয়ন ভাই, কাকে কি বলছেন? উনি আমাদের এখানকার চৌধুরী সাহেবের নাতনি। তুই চুপ কর, তোর বাপ ইমানালের মতো বড় লোকদের চামচামি করিস না। চুপ করে আছেন কেন বলুন, এখন এই গরিব বেচারি কি হবে? এই এত বড় সাহস, আমার আপাকে ধমক দেওয়া হচ্ছে। আমার মাথাটা ভেঙে গেছে। ও মা ও মা ও বাবা, এইসব গরিব লোকেরা শুধু এক মুঠো ভাতের জন্যে দিন রাত কি অমানসিক পরিশ্রম করে তা জানেন? হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত এরা জীবনের সাথে যুদ্ধ করে যায়। এই বেচারার এতদিনের হাড় ভাঙা খাটনি এক নিমেষে আপনি গুরু করে দিলেন, এখন এই বেচারা কি করবে? ওর গোটা পরিবারকে এখন না খেয়ে থাকতে হবে, এসব আপনার জন্য। বাবা কথা মারিয়ে লাভ নেই, টাকা দিয়ে বিদায় করেন। ও মা ও মা, আমি গাড়িতে বসি। আপনার কথা শেষ হয়েছে, এবার দয়া করে একটু রেস্ট নিন, নইলে হাটের অসুখ হবে। বিশ্বাস করুন চাচা, আমি ইচ্ছে করে আপনাকে ধাক্কা দেইনি, হঠাৎ অ্যাক্সিডেন্টলি আপনার ক্ষতি হয়েছে, সেজন্য আমি দুঃখিত, আপনি আমাকে ক্ষমা করে দিন। প্লিজ নিন। ঠিক আছে মা। মনে রাখবেন, অনেক অমানুষ বড় লোক হতে পারে, কিন্তু সব বড় লোক অমানুষ নয়। বেলা হলো,
অথচ নয়নের পাত্তা নেই। সেই কোন সকালে মুখে কিছু না দিয়েই বেরিয়ে গেছে, কখন ফিরবে তারও কোনো ঠিক নেই। আব্বার কি আর খাওয়ার সময় আছে দাদি? সমিতির কাজ, স্কুল দেখাশোনা, বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নাও কার কোন অসুখ, ডাক্তারখানায় দৌড়াও, কত কাজ। ওই তো আব্বা এসে গেছে। এই বুঝি তোর বাড়ি ফেরার সময় হলো? বাবা, আব্বার বুদ্ধি, আব্বার ব্রেন, তার সাথে কি কেউ পারে? কেউ না। অঙ্কটা খোলে অমনে, আমগোটা খোলে এমনি। আসেন আসেন আসেন। হ্যাঁ মাগো, বেশি কথা বলে। কই কইলাম, এটা কি? দাঁড়ো। ও আচ্ছা, বুঝছি, থ্যাংক ইউ। দেশ বিখ্যাত ভুবন মোহিনী পার্টির যাত্রা দেখতে কেমন লাগে রে কোকিলা? খুব মজা হবে, একবার দেখলে বার বার দেখতে ইচ্ছে করবে। চলুন না আপা, আজ রাতে আমরা যাত্রা দেখি। দেখলে খবর না, বলছিলাম কি আপনার দাদু কি যাত্রা দেখে পারমিশন দেবে? কেন দেবে না, বার দেবে, এখন দেবে। আমি যাত্রা দেখবো, আমি যাত্রা দেখবো। আমি যাত্রা দেখবো দাদু। মা, যাত্রাটাকে ভাত্রা ছোট লোকের বাচ্চারা, আমাদের যাত্রা দেখতে নেই মা। কেন, আমরা বড় লোক তাই? তা তো বটেই, এই খানদানি বংশের মেয়ে হয়ে যাত্রা দেখতে গেলে গোটা গ্রামে ছিঁচি পড়ে যাবে মামনি। যাত্রা হলো ফাত্রা লোকের কারবার। শোন, রাত জেগে যাত্রা দেখলে ঠান্ডা লেগে অসুখ করবে বুবু। আচ্ছা তুই বল, আমি জোর করে তোকে গ্রামে নিয়ে এসে যদি যাত্রা দেখতে গিয়ে তোর অসুখ করে, তোর বাপ মাকে আমি কি জবাব দেবো বলতে পারিস? পাগলি নাতনি আমার। যাত্রা দেখতে দেবে না। জানতাম পারমিশন হবে না। আপনি কোনো চিন্তা করবেন না আপা, আমি আছি না, পারমিশন ছাড়াই আমি আপনাকে যাত্রা দেখাতে পারি। কি করে সম্ভব? যাত্রা আমাকে দেখতেই হবে। চাচি, কি হয়েছে চাচি, কাঁদছো কেন? দুঃখের কথা জিগেও না বাজার, আমার পোলা শুরু হয়েছে। ও তো ঘর ছাড়া হয়ে কোন এক যাত্রা পার্টিতে যোগ দিয়েছে, শুনেছি নায়িকার পাঠ করে। এই যাত্রা পার্টি আমাগো গ্রামে আইছে, এই খবর শুন না, আমি শুরু জানতে গেছিলাম, কত কাঁদলাম, কত বুঝাইলাম, আমার কথা হলো না, আমার লাগে আইলো না বাজার। কেঁদো না চাচি, যাও বাড়ি যাও, যে করে হোক তোমার সুরজকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবো। এক্ষুনি শুরু হচ্ছে লাখো মানুষের নয়ন জুড়ানো, হৃদয় নাচানো প্রিন্সেস রাশিদার উত্তম নৃত্য। প্রিন্সেস রাশিদা আমি
লাগে, দোহাই লাগে তোমার, আমাকে ফেলে যেও না। না না, তুমি আমাকে পৃথক অনুরোধ করো না রানী। না না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না প্রাণ। না না না, ওকে ছাড়ো, পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমার, খুলে দাও, খুলে দাও তোমার এই বাহুলো। শুনল না প্রাণ প্রাণনাথ, আমার ব্যাকুল করা আবেদন শুনল না, আমাকে একা ফেলে রেখে চলে গেল, চলে গেল। তাতে তাতে কি হয়েছে প্রিয়তমা? আমি তো এসেছি। একে নয়ন ভাই আপনি? হ্যাঁ, তোমাকে নিয়ে যেতে চাই। কোথায় যাব? তোমার মায়ের কাছে। না না না, আমি যাব না, কিছুতেই যাব না। তোর বাবা আমি যাব না, এই কথা থেকে ভালোই পেলাম। হ্যাঁ, আপা জলদি চলান, ভোর হয়ে গেছে। আরে ওটা পেলেন না, ওটা খেজুরের রস। এই রস এত মিষ্টি, আমার আর গোলাপের খুব প্রিয়। আমার তো মাথায় ব্যথা, এই যে খুব তো লাফাও, এখন নামাও যা। আপনি আমার বাগানের মালি, খুন করে গেল কই? ঠিক আছে, আর একদিন ধরবার পারলে মজা করে রস খাওয়াবো। তা ম্যাডাম, হঠাৎ আবার এই গ্রাম্য বধু সাজে সকলে কেন? ওই যাত্রা দাদু, যাত্রা আসতে দিতে চাননি তাই বুদ্ধি করে না? জি জি, এবার আমি যাই। হ্যাঁ যান। সর্বনাশ, প্রচুর রক্ত বেরোচ্ছে, শীঘ্রই চলুন। কোথায়? আমাদের বাড়িতে। আপনাদের বাড়িতে? হ্যাঁ, এক্ষুনি ফার্স্ট এড দিতে হবে। সেটা আমি বাড়ি ফিরে নিয়ে নেব। ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে, অনেক রক্ত বেরিয়ে যাবে, আপনাদের রক্তের তো অনেক দাম। এত দামি রক্ত সব ঝরে যাচ্ছে, চলুন জলদি চলুন।
মা? জি আমি কাক কাক কাজ। কি নাম বলে ফেলুন, কাক না কাজল? আপনি আমার নাম জানলেন কি করে? এখনো জানি না, এমনি কবিতার ছন্দে মুখ ফসকে দুটি নাম বেরিয়ে গেল, কাকা করছিলেন তো তাই। এখনো জানি না আপনার সঠিক নাম কোনটি, কাক না কাজল? কাজল। নয়ন, মেয়েটা কে রে? চৌধুরী সাহেবের নাতনি। চৌধুরী সাহেবের নাতনি? কি বলছিস তুই? তা তোমার বিশ্বাস না হবারে কথা। গ্রামের সাধারণ মেয়ের ছদ্মবেশে খেজুরে রস চুরি করতে গিয়েছিল। না না, আমি না, সবই কোকিলার কুপরামর্শ। সে আমি আগেই বুঝেছি, ওই শয়তান ছুরিটা ছাড়া এই কুপরামর্শ আর কে দেবে? এখন দেখি পাড়া দিন। খেজুরে কাটা ফুটেছে, চুরির শাস্তি। দেখো দেখি কি কাণ্ড, জলদি ব্যান্ডেজ করে। হ্যাঁ দিচ্ছি, আমি আসছি। হ্যাঁ এই তো হয়ে গেছে। কমপ্লিট ইনজেকশন। ইনজেকশন? না না, আমি ইনজেকশন নিব না। আরে ভয় নেই ভয় নেই, এটিএল টিটিনাস হবে না। ওরে বাবা, দেখি হাত, দেখি হ্যাঁ দেখি, কাপড় একটু ধরুন। এবার নিশ্চিন্তে তোলাটা ধরুন। আপনার বাড়িতে দেখি রীতিমতো একটা ডিসপেন্সারি, আপনি ডাক্তার নাকি? আরে না মূর্খ মানুষ, ডাক্তার হবো কি করে? টুকটাক একটু ওষুধপত্র ঘরে রাখি, পাড়া প্রতিবেশীদের কাজে লাগে। খাও মা। আরে কি হলো, নিন নাকি? গরিবদের খাবার মুখে তুলতে রুচিতে আসছে না। সেই কোন সকালে নাস্তা না করে কাজলরা গ্রাম দেখতে বেরিয়ে গেল, এত বেলা হলো কারো কোনো পাত্তা নেই, অথচ তোমরা সব চুপচাপ বসে আছো। আপনি উত্তেজিত হবেন না, আমার মনে হয় ধারে কাছে কোথাও দাদু। দাদু ওই তো এসে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তোর কি হয়েছে, তুমি কে? জি আমি নয়ন। আই সি, তুমি তাহলে সেই নয়ন যে এই গ্রামটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, তাই না মামা? কাজল ওসব কথা এখন থাক, আগে বল তোর এই অবস্থা কেন? এর জন্য আপনারাই দায়ী। আমরা দায়ী? হ্যাঁ, আপনি ম্যাডামকে যাত্রা দেখতে বারণ করেছিলেন, তাই বেচারি এই ছদ্মবেশে যাত্রা দেখতে গিয়েছিল। তারপর? তারপর যা শোনার ম্যাডামের কাছ থেকে শুনে নেবেন, আমার কাজ আছে, আমি চলি। কাজল? হ্যাঁ দাদু, উনি যা বলে গেলেন তা সত্যি। তোর পায়ে কি হয়েছে? খেজুরে কাটা ফুটেছিল। কি সাংঘাতিক, এটিএস ইঞ্জেকশন নিতে হবে। ইঞ্জেকশন নিয়েছি। নিয়েছিস? কোথায়, কে দিল? নয়ন সাহেবের বাসায় ইঞ্জেকশন উনি দিয়েছেন। চি মা, তো তুই ওই ইতর গুন্ডাটার বাড়িতে গিয়েছিলি? না মামা, আমার তো মনে হয় আমি যার বাড়িতে গিয়েছিলাম সে এক মানুষ, সত্যিকারের মানুষ। চলো দাদু। হাই হাই। আচ্ছা, ইনজেকশনের এফেক্টটা তাহলে শুরু হয়ে গেছে। দাদু গুড মর্নিং। মর্নিং। হ্যালো কাজল, কেমন আছো মা? ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো,
তোমরা ওখানে দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। কে কাজল? দাও আমাকে দাও। দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কথা বলো। দাও। হ্যালো। হ্যালো কাজল, তোমরা আমার জন্য কোনো চিন্তা করো না, এখানে আমার খুব ভালো লাগছে। আমি এখন একটু বাড়ি যাচ্ছি, তোমরা এখন দাদুর সঙ্গে কথা বলো। দাদুকে দিচ্ছি। দাদু তাড়াতাড়ি ধরো। হ্যালো বাবা, ওখানে কাজলের কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, এভরিথিং ইজ অল রাইট, তোমরা ওকে চিন্তা করো না। আরে আমি আছি না। হ্যাঁ সব ঠিক আছে, রাখি, খোদা হাফেজ। কাজলের যতদিন খুশি এখানে থাকবে, আমি কারো কথা শুনবো না। আমি চালাবো। আপা আপনি সাঁতার জানেন না, নৌকা চড়া ঠিক হবে না। কিছু হবে না আপা, আমি চালাবো। সাঁতার জানেন না, ওনাকে কেন পানিতে নিয়ে গেছিলে? এই বাপ আসবে। আরে মাছ, ওরে আরে আরে যা, পানি থেকে তোলার পরিশ্রমটা আমার একেবারে বৃথা যায়নি, পারিশ্রমিক পেয়ে গেলাম। আচ্ছা আপনি না বাঁচালে আমি কি আজ মরে যেতাম? আপনার প্ল্যান প্রোগ্রাম তো সেরকমই ছিল। যান বাড়ি যান, একদম চিড়ে ভিজা ভিজে গেছেন, হাঁচি দিচ্ছেন, শেষে জ্বর হতে পারে। যান বাড়ি যান, আয় নিয়ে যান। হ্যাঁ যান বাবা মাছ। ওরে বাবা যা, তুই তোর জায়গায় যা। বুদ্ধ গোলাপি আর বোঝাইছি, ছিল ছিল করছে কি করছে কি? ঢুকে বসুন। আরে আপনি? হ্যাঁ একটু বাধ্য হয়ে আপনার কাছে আসতে হলো। ও মাই গড, এটা আবার কখন গলা থেকে খুলে পড়ল? যখন আপনি পানিতে ডুবে মারা প্রোগ্রাম করছিলেন। হা করে দেখছেন কি, নিন। আপনি জানেন এটা কিসের হার, কত দাম? হীরা টিরা হবে হয়তো, আর হীরার তো অনেক দাম। এটার দাম 5 লাখ টাকা। এত দামি হার জানা সত্ত্বেও এটা আপনি আমাকে ফেরত দিচ্ছেন? বারে আপনার জিনিস আপনাকে ফেরত দিতে আসবো না, আমি চুরি করবো নাকি? নিন তো, আমার কাজ আছে, আসি। ব্যাপারটা তো সুবিধা নয় আপা, ঠিকই কিলবে মনে হচ্ছে। আরে সুরুজ, সুরুজ
সারা দুনিয়ায় একটাও কি ভালো মেয়ে নাই? না কে, তাহলে আমিও খারাপ? তুই ভালো, খুব ভালো মাইরি। কুকিলা, আমি তোকে ভালোবাসি কুকিলা। আমি যাত্রা কাটে চলে যাবো, গ্রামে আর থাকবো না, জন্মের মতো চলে যাবো, আর বোনা বাবা রে। আসসালামু আলাইকুম গ্রাম বাসী। দারুন ঢেকি পাত দিচ্ছেন, আমার চাকরি খতম। আমি অনেক মানা করেছি বাবা, আমার কিছুতেই শুনলেন না। হায় হায় মামুনি, দোহাই আপনার, আপনি ঢেকি থেকে নামেন মামুনি আমার বাবা। বিরক্ত করবেন না। হায় হায় আল্লাহ গো, আমার চাকরি খতম গো। পানি 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 পানি। ভেরি ইন্টারেস্টিং। আমাকে দাও। না না বাবা, আপনি পারবেন না। সাবধান, আসতে যান, পড়ে যাবে কিন্তু কোনো ভয় নেই, আমি তা আমি ইজিলি ক্যারি করতে পারি। না না হবে, ঠিক আছে। আবার সাবধান, ভয় নেই। আর দোষ কি, ওদের মাথা গরম তো হবেই, বাঙালি মেয়ে আর পরেছেন এই আট সাত পোশাক, অথচ সভ্যতার গর্ব করেন, লজ্জা করেন আপনার?
চল। আমার বউ। হ্যালো, কে? ও ডার্লিং, এনি প্রবলেম? ডোন্ট ওয়ারি, তুমি চালাক চতুর মেয়ে, তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে। দুলামি আর কাজলের মাঝে তুমি সামাল দিতে পারবে। তোমার সেকশনের খবর কি? খুব একটা সুবিধের মনে হচ্ছে না। তাহলে দেরি করছো কেন? খুব শীঘ্রই বোম্বে থেকে দিনে আজকে ডেকে আনো। আমিও তাই ভাবছি। ওকে। উল্টা কে? আরে মেনো, উল্টা নেই, একদম সহি। তুমি তো জানো না, এই বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি মে হিরো হওয়া ইতনা আসান কাম নেই হ্যায়। ইয়া দিলীপ কুমার, শাহরুখ খান, জানি দেওয়াল, ইন লোক কা সাথ কম্পিটিশন করনা বহুত টাফ, ইসিলিয়ে মাইনে থোড়া প্র্যাকটিস কর রহা। কুছ মত পুছো ইয়ার, কুছ মত পুছো। দেখা, মহেশ ভাট নে টেলিফোন কিয়া হ্যায়। নমস্তে মহেশ ভাট জি। জি না, আমি তো ড্যাডি বলছি। ও ড্যাডি, আপকা ড্যাডি পিকচার তো মানে কয়েক দফা দেখ লিয়া। ক্যা ক্যা কি লিয়া হ্যায়? ক্লিয়ার, ইয়েস, অল ক্লিয়ার। আমি প্রস্তুত, আপ শুটিং শুরু কিজিয়ে, বাংলাদেশ সে সমা জায়গা মেরে ড্যাডি মাম্মি। সারি শালার পোশালা, কোথাও বোঝে না, বোম্বে গিয়ে বাংলাও ভুলে গেছে। আরে আমি তোর বাপ, ফ্রম বাংলাদেশ। ও ড্যাডি, মাই ফাদার ফ্রম বাংলাদেশ। আপ কেসে হ্যায়? তুই শিগগির চলে আয়। হ্যাঁ, কি বলছো ড্যাডি? আমি চলে আসবো? এখানে মাধুরী, কৈরালা, কারিশমা, ওদেরকে ছেড়ে আমি কি করে চলে আসি? আমি এখানে হিরো হয়ে গেছি, নেক্সট উইক আমার শুটিং। তোর শুটিং এর গুষ্টি মারি। কাজল আমেরিকা থেকে চলে এসছে, তোর জন্য অপেক্ষা করছে, তুই শিগগির চলে আয়। কাজল? কাজল ওখানে কেন? কাজল তো এখানে, মাই হার্ট। এটা আমার কোন কাজল? যত ভালোবাসি আমি তোমাকে, যত ভালোবাসি আমি তোমাকে, তত ভালোবাসি না যে আমাকে। এই দুনিয়াতে তুমি শুধু একজন, যাকে দিয়েছি মন। Thank you.
হলে মরে যাই হারা বাড়ি ভয়। প্রতিদিন যেন দেখা হয়, প্রতিদিন কথা যেন হয়, একদিন দেখা না হলে মরে যাই হারা বাড়ি ভয়। যত ভালোবাসি আমি তোমাকে, যত ভালোবাসি আমি তোমাকে, তত ভালোবাসি না যে আমাকে। এই দুনিয়াতে তুমি শুধু একজন, যাকে দিয়েছি মন। এই দুনিয়াতে তুমি শুধু একজন, যাকে দিয়েছি মন। যত ভালোবাসি আমি তোমাকে, যত ভালোবাসি আমি তোমাকে, তত ভালোবাসি না যে আমাকে। এই দুনিয়াতে তুমি শুধু একজন, যাকে দিয়েছি মন। এই দুনিয়াতে তুমি শুধু একজন, যাকে দিয়েছি মন। বাঙালি মেয়ে আর পরেছেন এই আট সাত পোশাক, অথচ সভ্যতার গর্ব করেন, লজ্জা করেন আপনার? এখন লজ্জা করছে। ম্যাডাম, ইয়ে সাপে টাপে কাটেনি তো? না, কোনো ডাক্তার তো নেই। কাজল ম্যাডাম, কাজল ম্যাডাম, এই যে কাজল, করছেন কি? ছেড়ে দিন, ছেড়ে দিন, কেউ দেখে ফেলবে তো। আমার ছাড়ুন, ছাড়ুন বলছি। কেউ দেখে ফেললে ক্ষতি কি? হ্যাঁ, আপনাদের মতো বিত্তবানদের এই সামান্য ক্ষতিতে কিছু যায় আসে না জানি, কিন্তু আমাদের মতো বিত্তহীনদের অনেক কিছু যায় আসে যা আপনারা কখনো বুঝবেন না। বিত্তবানদের প্রতি তোমার, সরি, আপনার দারুণ হিংসা, তাই না? না, বিত্তহীনরা হিংসা কাকে বলে তা জানেই না। কারেক্ট, আমরা তোমার সাথে একমত। আপনি? আপনি নয়, বলো তুমি। কোন অধিকারে আমি আপনাকে তুমি বলবো? যে অধিকারে আমাকে মুগ্ধ করে তোমার কাছে নিয়ে এসেছো। আপনাকে মুগ্ধ করার মতো কোনো ঐশ্বর্য তো আমার নেই। আছে নয়ন, আছে। তোমার ওই সাগরের মতো বিশাল হৃদয় আর কিছু না থাক, যে গভীর ভালোবাসা আছে
সে ভালোবাসা পেলেই আমার চলবে, আর কোনো ঔষধ আমি চাই না। না হয় না, হতে পারে না। কেন হয় না, কেন হতে পারে না? আকাশ আর মাটির মিলন যেমন কোনোদিন হয় না, তেমনি আপনার আর আমার মিলন হতে পারে না। কিন্তু নয়ন, নয়নের সঙ্গে কাজলের মিলন তো যুগ যুগ ধরে হয়ে আসছে। কাজল যেমন নয়নের সঙ্গে মিশে একাকার হয়ে যায়, আমিও তেমনি তোমার হৃদয়ের গহীনে হারিয়ে যেতে চাই, হারিয়ে যেতে চাই নয়ন, হারিয়ে যেতে চাই। আরে গ্রামে কি আর নতুন কাজের মেয়ে নেই? যেটা আছে সেটা তো পুরনো হয়ে গেছে, নতুন নিয়ে আয়। আপনার বাড়ির কথা শুনলে কোনো কামের মানুষ আসতে চায় না। আরে আসবে, আসবে। আচ্ছা, ও জিনিয়াস মাই সান। বাবা, ইয়ে মাধুরী জি কি রে রিজার্ভ হ্যায়? বিয়ে করে ফেলেছিস? ও অমরেশপুরী কে তারা বাতমাত কা। অমরেশপুরী তোর শ্বশুর না? ও নো পিতাজি, তুমি শাহরুখ খান কে তারা ডান্স করো, দেখো এসে। আরে ভালো পাগল তো, পাগল আরে আমাদের জিনিয়াস না? হাই গ্র্যান্ডফাদার, গ্ল্যাড টু মিট ইউ। উইথ শি? আরে চিনতে পারছিস না, কাজল তোর ফুপুর মেয়ে। ও আই সি, সো বিউটিফুল। স্বয়ং মাধুরীজিও আপনার চেয়ে সুন্দরী না। মাই আপসে মিলকার বহুত খুশ হো। থ্যাংকস, দেখেই বুঝতে পারছি সত্যি আপনি জিনিয়াস। এতদিনে তুমি তোমার মনের মতো শিক্ষিত সঙ্গী পেলে মা। এবার শুধু তোমরা দুজনে মিলে দিন রাত মনের সুখে সারা গ্রাম ঘুরে বেড়া। তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে তোমরা যেন আর জন্মে হংস মৃত্যু, তাই না মা? দেখো ওর সঙ্গে কথাবার্তা বলে তুমি খুব আনন্দ পাবে। হ্যাঁ মামা, এখন থেকে আমি আনন্দের সাগরে ভেসে বেড়াবো। এখানে মানুষ থাকে, যত সব জঙ্গলি জানোয়ারের আড্ডা, একটা ক্লাব নেই, একটা বার নেই, নো পিকচার হল, নো অমিতাভ বচ্চন, নো শাহরুখ খান। তাহলে আপনি কেন এসেছেন? বাবা ডেকে আনলো তাই চলে এলাম, তাকে তো আর না করতে পারি না। আপনি দেখছি আপনার বাবার বড্ড ভক্ত। শুধু বাবার ভক্তই নয়, আমার মায়েরও, সরি মানে আপনারও ভক্ত। কিসের মাধুরী, কিসের কারিশ্মা কাপুর, ওরা সবাই আপনার কাছে ফেড আউট, আই মিন আউট অফ। সত্যি বলতে কি, আমি আপনাকে দেখা মাত্রই কাটুকাট আপনার প্রেমে পড়ে গেছি। কাজলজি, আপনি তো কুচকাইয়ে, আপনি মানে তুমি তুমি আমাকে ভালোবাসো না? মানুষ হিসেবে আমি সব মানুষকে ভালোবাসি, সে হিসেবে আপনাকে, যদি না আপনি বানর হন। ও থ্যাংক ইউ। এবার পানি যাতে বাইরে গিয়ে নষ্ট না হয় তার জন্য ভালো করে বাঁধবে। বেটা এখানে কি করছিস? পানি বানকার রাস্তাতে হাট যা, মেরে কাজলজি জায়গা। হ্যাঁ এই যে মিস্টার রঙ্গি সঙ্গি, এটা বাংলাদেশ, বাংলায় বলুন। জামাস্তানে ইউর শাট আপ, ইউর শাট আপ। এত বড় সাহস, তুই আমার শাট আপ কর। আজ তোর বাপের নাম আমি বলে ভালো আর যাও কাজের দি। এটা ঠিক কর। ইমান আলী। জি হুজুর। ভোলা, কালু, হাসমত, যা এক্ষুনি নয়নকে ধরে নিয়ে আয়। থাক মামা, আর হাঙ্গামা করবেন না,
আমি মিটমাট করে দিয়েছি। ইয়া কি বল রে প্রীতম, তুমি বুঝতে পারছো না মা, এটা তোমার আমার সবার ইজ্জতের সওয়াল। তাই তো, একদম সরাসরি গায়ে হাত তুলবে? না না, এ তো ভালো কথা নয়। তুই হা করে দেখছিস কি? যা যা, খুনে যাচ্ছি হুজুর। ওই মা, তাড়াতাড়ি করো, আমার সমিতি মিটিং আছে। আয় ভাত নে। সারাদিন শুধু সমিতি আর সমিতি, সংসারের কাজকর্মে একটু মন দিলেও তো পারিস। নেখেতে থাক, আমি ডাল নিয়ে আসি। কি চাস তোরা? এক্ষুনি আমাদের সাথে চৌধুরী বাড়িতে চলো। কার হুকুমে? হে দায় সাহেবের হুকুমে। যদি না যাই আমরা ধরে নিয়ে যাব। আচ্ছা, তোদের গায়ে এত জোর, কই ধর দেখি। আব্বা জিন্দাবাদ, আব্বা জিন্দাবাদ, আব্বা জিন্দাবাদ। তোর কোথায় লাগিনি তো বাবা? না মা, তুমি কোনো মোমের পুতুল গর্বে ধরনি, যা একটুতে মচকে যায়। হেদায়েত, তোর লোকেরা ডাকাতের মতো আমার বাড়িতে হানা দেবে, এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস, এর কৈফত্যকে দিতে হবে। এতগুলো লোক একজনের হাতে তুলো ধনো হয়ে এলো, স্ট্রেঞ্জ। আই উইল সি হিম, হাম উসকো দেখ লেঙ্গা। এক্ষুনি পুলিশে খবর দিতে হবে, আমি ওকে অ্যারেস্ট করাবো। আয়। কি অপরাধে? আমার ছেলেকে মেরেছো কেন? কেন আমার লোকের গায়ে হাত তুলেছো? আচ্ছা, ওই চিষ্টা তাহলে আপনার ছেলে? সেটা জবাব দাও, কেন ওদের মেরেছো? আপনার ছেলে আমার বাপ তুলে কথা বলবে, আমার গায়ে হাত তুলতে আসবে, আপনার লোকেরা আমার মুখের ভাত লাঠির আঘাতে মাটিতে ফেলে দেবে, আর আমি ওদের মাথায় তুলে রাখবো। এটা কোথাকার ন্যায় বিচার? ন্যায় বিচার করার তুমি কে? আপনারাই বা অবিচার করার কে? কোন অধিকারে বিনা অনুমতিতে আপনার লোকেরা ডাকাতের মতো আমার বাড়িতে ঢুকে আমার উপর চড়াও হয়েছিল? কৈফিয়ত দিন। কি আমার কাছে কৈফিয়ত চাওয়া হচ্ছে? চাবুকের ঘায়ে তোর গায়ের চামড়া তুলে নেব। হ্যাঁ হ্যাঁ, তা তো নেবেনি, কারণ আমি গরিব আর আপনারা বড় লোক। চিরদিন আপনারা গরিবদের উপর জুলুম করে এসেছেন, গরিবরা দুর্বল বলে আপনাদের সব অত্যাচার মুখ বুঝে সহ্য করেছে, এখনো তাই সহ্য করতে হবে। না, আর আমরা আপনাদের কোনো অত্যাচার সহ্য করবো না। এবার দিন বদলের পালা, টাকার জোরে এতদিন আপনারা যে গায়ের চোর দেখাতেন তা নিঃশেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে। আর একটা কথা বলেছিস কি? চাবুক মেরে তোর মুখ বন্ধ করে দেব, প্রমাণ করে দেব চিরকাল আমরাই শক্তিশালী আর তোরা দুর্বল। দুর্বল? চাবুক মেরে আমার মুখ বন্ধ করবেন, আমার গায়ের চামড়া তুলে নেবেন? মারুন দেখি আপনার কবজিতে কত জোর, বুকে কত দম। মারুন! যখন দম পাবেন খবর দেবেন। দম দিয়ে নয়, তোকে মারব বুদ্ধি দিয়ে। চাবুক মেরে শিয়ালকে শায়েস্তা করা যায়, সিংহকে নয়। কেন তুই চৌধুরী বাড়িতে গেলি? তোকে না আমি কতদিন বলেছি, ওরা বড় লোক আমরা গরিব, আমাদের সাথে ওদের কোনোদিন মিল হতে পারে না। তোর যদি এর চাইতে বেশি কিছু হয়ে যায় আমি
নিয়ে বাজব বল। মা, তুমি মিছিয়ে ভাবছ, তোমার দুয়ার আশীর্বাদ আমার উপর থাকলে আমি নয়ন ওই চৌধুরী কেন গোটা পৃথিবীর মানুষের সাথে একা লড়তে পারবো? হ্যাঁ মা, হ্যাঁ, আমার শরীরে যে রক্ত বইছে এই রক্ত অন্যায়ের বিরুদ্ধে শুধু প্রতিবাদের কথা বলে। কেন কেন আমার ছেলেকে এভাবে মেরেছ বলো, কি অন্যায় করেছে আমার নয়ন? বলো, জবাব দাও। মা, আপনার প্রশ্নের জবাব দেবার ক্ষমতা আমার নেই, শুধু এটুকুই বলবো, নয়নের উপর যে ঝড় বয়ে গেছে সেজন্য আমি লজ্জিত, দুঃখিত, অনুতপ্ত। আমি আপনার কাছে ক্ষমা চাইছি মা। না না, ক্ষমা আমি তোমার কাছে চাইছি, তুমি সব ভুলে যাও, আমার নয়নকে ভুলে যাও। না মা, না, তুমি ও কথা বলো না, কাজলের তো কোনো দোষ নেই। আমিও তো তাই বলছি, কাজলদের কোনো দোষ নেই, পৃথিবীর কোনো ধনী দেবী কোনো দোষ থাকতে পারে না, যত দোষ সব তো আমাদের মতো গরিব দেবী। তাই তো আমি ক্ষমা চাচ্ছি। মা, আপনার পায়ে পড়ি, আমাকে আপনি ভুল বুঝবেন না, আমিও তো আপনার মতো এক অসহায় নারী। এই পুরুষ শাসিত সমাজে আমাদের মতো মেয়েদের কথা কতটুকুই মূল্য আছে? আমাকে ক্ষমা করুন মা, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। সেদিন আপনি আমার পায়ের রক্ত ঝরতে দেখে ব্যান্ডেজ করে দিয়েছিলেন, চলুন আজ আমি আপনার শরীরের রক্ত মুছে দেই, চলুন। করছেন কি? আমি মার খেয়ে রক্তাক্ত, আর তুমি মার না খেয়ে রক্তাক্ত হলে? নয়ন, তোমার এই রক্তের ভাগ যে আমারও। কাজল, কাজল, কতদূর কোথায় গিয়ে শেষ হবে বলতে পারো নয়ন? কেন, সাগরে? সাগরে বুঝি নোনা জল? দুনয়নের জল সেও নোনা, কিন্তু নয়নের জল আমি বইতে দেব না। কি করবে? কাজল হয়ে নয়নের কোলে বাদ দেব, যেন নয়নের জল কোনোদিন গড়িয়ে না পড়ে। কাজল? হ্যাঁ নয়ন।
ছোট্ট একটা দ্বীপ চতুর্দিকে পানি জনমানব কোথাও কেউ তো না। ছোট্ট একটা দ্বীপ চতুর্দিকে পানি জনমানব কোথাও কেউ তো নাই। হিসাব নাই যেতা জন্ম নেব তোমার জন্য আরো লাখবার। তোমার ঘর ছেড়েছি তাই আমার আপন কেউ তো নাই, আমি তোমায় শুধু চাই। ছোট্ট একটা দ্বীপ চতুর্দিকে পানি জনমানব কোথাও কেউ তো নাই। ছোট্ট একটা দ্বীপ চতুর্দিকে পানি জনমানব কোথাও কেউ তো না। আমি ততক্ষণ ছোট্ট একটা দ্বীপ চতুর্দিকে পানি জনমানব কোথাও কেউ তো নাই। ছোট্ট একটা দ্বীপ চতুর্দিকে পানি জনমানব কোথাও কেউ তো নাই। এই নদীতে তোমায় নিয়ে গর্ব প্রেমের ঘর থাকবো সারা জীবন ভর কবু অগণিত পথ। ছোট্ট একটা দ্বীপ চতুর্দিকে পানি জনমানব কোথাও কেউ তো নাই। কাজলকে এখনো পর্যন্ত কেউ খুঁজে বের করতে পারছে না। একটা শিক্ষিত মেয়ে, সে কি গ্রাম থেকে একেবারে হাওয়া হয়ে গেল, হারিয়ে গেল? এখন আমি শরীর কি কি জবাব দেব বলতে পারো? আর আমি বা সোনিয়াকে কি জবাব দেবো? সারাটা দিন গেল থানায় ডায়েরি করা হয়েছে, আমাদের লোক পুলিশ বাহিনী সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও কাজলের পাত্তা নেই। পিতাজি, পিতাজি, আমার মনে হয় কাজলজি বায়নি কমেন হোকে হাওয়া মে উড়কে। প্লিজ তুই একটু চুপ কর। রাত হয়ে গেল, চলো এবার ফিরে যাই। ইম্পসিবল, এত সুন্দর জায়গা আর এক্ষুনি চলে যাব? অসম্ভব, তা হয় না। কি বলছো তুমি, এই নির্জন স্থানে? নির্জন কোথায়, তুমি পাশে আছো না? না মানে
এখানে রাত কাটালে লোকজন কি বলবে তা একবার ভেবে দেখেছ? এই সুন্দর জায়গায় পা দিয়ে আমার সকল ভাবনা চিন্তার খোলা দরজা বন্ধ হয়ে গেছে। লোকে যা বলে বলুক, আমি কারো পরোয়া করি না, কোনো পরোয়া করি না। কি পাগলামি করছো তুমি? আমি কোনো পরোয়া করি না। এখানে আজ রাতের জন্য আমি শতান হয়ে শুয়ে পড়লাম। পৃথিবীর কোনো শক্তি যে এখান থেকে আজ তুমি আমাকে তুলে নিয়ে যেতে পারবে না। কোনো অঘটন ঘটলো না তো? আমিও তাই ভাবছি। নয়ন হারামখোর, প্রতিশোধ নেবার জন্যে কাজলকে কিডন্যাপ করলো না তো? অসম্ভব, মানুষ চিন্তা আমি ভুল করি না। নয়ন আর যাই হোক, এমন কাজ সে কিছুতেই করতে পারে। তাহলে গেল কোথায়? নয়ন কি ঘর? চলো মেরে সাথ। চলেন। এই রাত, ওই চাঁদ, আকাশের সমস্ত তারা সবাই সাক্ষী। আজ থেকে তুমি আমার থামলে কেন? তুমি তুমি আমার স্বামী আর তুমি আমার কি হলো বলো? বলবে না বউ? কি বউ কবুল? হ্যাঁ, কিন্তু এই কবুল দুজনের ওয়াদা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। সমাজের সবাইকে সাক্ষী রেখে আনুষ্ঠানিক স্বীকৃতির আগে আমাদের পবিত্রতা অটুট রাখতে হবে। নয়ন। হ্যাঁ কাজল। নয়ন। এই বুড়িয়া, জলদি বাতা তেরা লড়কা কহাঁ? মায়ুন সে জান সে মার ডালুঙ্গা। তুমি কি বলছো বাবা, আমি কিছুই বুঝি না। বোঝো না? তোমার ছেলে কোথায়? বাড়িতে নেই বাবা, এখনো ফিরেনি। আরে ডাল মে কুচ কালা মালুম হো রাহা। তোমার ছেলে আমার কাজলকে কিডন্যাপ করেছে, ওকে আমি ফাঁসির দড়িতে ঝুলাবো। কেয়া সমাজ গেয়া ইমান আলী। আল্লাহ, তুমি আমার নয়নকে রক্ষা করো। আল্লাহ, নয়নকে রক্ষা করো। দাদি, ও দাদি, কি রে চমচম, খোঁজ পেলি? না দাদি, উত্তরপাড়া দক্ষিণপাড়া সব জায়গায় খুঁজে এলাম, আব্বাকে কোথাও পেলাম না। তাহলে গেল কোথায়? তবে একটা জায়গা এখনো খোঁজা হয়নি, আব্বা মাঝে মাঝে সেখানে যায়, দেখে সেখানে গেছে কিনা। দাঁড়া চমচম, শোন। আল্লাহ, এত রক্ত নয়ন কখনো করে না। বিশ্বাস করো আমি। এই কোকা, ও তোমার কি হয়? কেন আমার আব্বা? আমি ইওর ফাদার। বিশ্বাস করো, ও আমার ছেলে না, আমি বিবাহিত নই। তোমার মাথা ছুঁয়ে কসম খেয়ে বলছি, ও আমার ছেলে নয়। তাহলে ও তোমাকে আব্বা ডাকছে কেন? ও আহা বাবা, বলছি শোনো, ও যখন আরো ছোট ছিল তখন একদিন এক প্রচন্ড ঝড়ে ওর বাবা মা দুজনে একসাথে ঘর চাপা পড়ে মারা যায়। ওকে দেখার কেউ ছিল না, আমি ওকে বুকে তুলে নিয়েছিলাম, সেই থেকে ও আমাকে আব্বা বলে ডাকে। এবার বিশ্বাস হয়?
আব্বা জলদি চলো, দাদি তোমার চিন্তায় অস্থির। চল জলদি চল, চলো চলো। দাদু দাদু সুইটহার্ট, আই এম সরি। মাধুরী জি, ও সরি কাজল জি, নির্জন জায়গায় রাতের বেলায় একা পেয়ে নয়ন তোমাকে নিয়ে কি কথাকার? তোকে না বলেছি কাজলকে লাইন ছাড়া বেলাইনে কথা বলবি না? ও সব জানি, সব শুনেছি। বুবু বুবু, তুই কোনো ভুল করছিস না তো? না দাদু, আমার উপর বিশ্বাস রেখো। মনুষ্যত্বের অবমাননা হতে পারে, এমন কোনো কাজই আমি করব না। বুবু একটা কথাই শুধু মনে রাখবি, ভালো লাগা আর ভালোবাসা এক নয়। দাদু, ভালো লাগা আর ভালোবাসার দুটি আলাদা সুর, যদি যদি এখনই মিশে যায় তাহলে বৃষ্টি না হয় সব উঠবে, তখন কিন্তু ভয় পেলে চলবে না। তোমার দোয়া আমার সাথে থাকলে ভয় আমি পাব না দাদু। চাচু, তোর জন্য আমার দোয়া থাকবে না? এগুলো ভাবতে পারলি কি করে দাদু? আমাকে এত বোকা ভেবেছ, বলছো কিছুই না। আমি বুঝে জানি না কেন তোমার হাত রক্তাক্ত, তুমি কেন এত নিষ্ঠুর, আমার জন্য কেন তুমি নিজের হাতকে কত বিখ্যাত করে তুলেছো, কেন কেন? সে নয়ন আমরা আমাকে গ্রামের মাধ্যমে করছিলাম, এখন সে নয়ন আমাকে গরিব গভীরা চৌধুরী মায়ের লোকে হোস্টেল করে বেড়াইতেছে। নয়ন আমাকে সুমতির মুখে কলঙ্কের সাপ মারছে। মিথ্যে কথা, আপনারা যা শুনেছেন সব মিথ্যে অপবাদ। আমি আমি এই গ্রামের ছেলে, আপনাদেরই সন্তান। যদি বিশ্বাস করেন আপনাদের মুখে আমি কলঙ্কের কালি মেখে দিয়েছি, তাহলে তাহলে এই নিন, এক্ষুনি আপনারা আমাকে টুকরো টুকরো করে এখানে পুঁতে ফেলুন, নিন। না না, নয়ন আমাকে দশ গ্রামের গর্ব, এ কোনোদিন কোনো বক্কাম করতে পারে না। তুমি কিছু মনে করো না বাবা, আমরা সব মূর্খ সূক্ষ্ম মানুষ, আমাকে হবলিও তুমি মাফ করে দাও। যাও বাবা যাও। আচ্ছা আসে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সব কথা আমি শুনেছি, মানলাম তুমি খুব সৎ ছেলে, ভালো ছেলে, খুবই চরিত্রবান, কিন্তু এত চরিত্রবান ছেলের প্রেম প্রেম খেলা কেন? অস্বীকার করতে পারো কাজলকে তুমি ভালোবাসো না? হ্যাঁ মামা, আমরা দুজনে দুজনকে ভালোবাসি। ও আচ্ছা আচ্ছা, কংগ্রেচুলেশন, উইশ ইউ গুড লাক। মাফ করবেন সর্বনাশ, এবার মনে হয় আমার কপাল পুড়েছে। কি আছে? আমার কপাল পুড়েছে। তার মানে? আমার মামাকে তো চেনো না, উনি একবার যার দিকে নজর দেয় তারই কপাল পুড়ে। তোমার হাসি দেখে আমার গা জ্বলে যাচ্ছে। কেন? আজ পর্যন্ত তুমি আমাকে তোমার গ্রাম উন্নয়ন সমিতিতে নিয়ে গেছো। ও এই কথা, চলো।
এসব জামা কাপড় আমরা নামমাত্র দামে গ্রামবাসীদের কাছে বিক্রি করি। আর এই যে সিকা ও অন্যান্য হাতের কাজের জিনিস আমরা শহরে বিক্রি করি। নবাদ কিনা জানি না, এই পলাশপুর গ্রামের সার্বিক উন্নতির জন্য আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি, যেন আমার বাবার স্বপ্নকে সফল করতে পারি এই আশায়। তোমার বাবার স্বপ্ন? হ্যাঁ, আমার বাবা শহরের একজন স্কুল শিক্ষক ছিলেন। রিটায়ার করার পর গ্রামের বাড়িতে ফিরে এসে এই গ্রামকে তিনি সর্বক্ষেত্রে স্বনির্ভর একটি আদর্শ গ্রামে পরিণত করতে চেয়েছিলেন, কিন্তু অকাল মৃত্যুর কারণে তার সে স্বপ্ন তিনি সার্থক করতে পারেননি। এখন সন্তান হিসাবে তার সে স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। গ্রাম উন্নয়নের প্রতি তোমার এত অনুরাগ, তুমি এত সমাজ সচেতন, ইস, তুমি উচ্চশিক্ষিত হলে আরো ভালোভাবে দেশ ও দশের সেবা করতে পারতে। আপা, নয়ন ভাইকে দিচ্ছেন বাস, এই গ্রামে নয়ন ভাই একমাত্র এমএ পাস। এটা রাখো। কেন? আরে এটা তোমাদের সমিতিকে দিচ্ছি। কি বলছো তুমি, এ তো অত্যন্ত দামি হীরের হার। 5 লাখ টাকা দাম, কিন্তু তোমার এই মহৎ প্রচেষ্টার কাছে এই দাম অতি নগণ্য। রাখো। কাজল নয়নকে ভালোবেসে দেয় হার, আর তোকে দেয় চর, নাম রেগে ছিলাম জিনিয়াস। আবার হাসে খালি খেতে পারিস পিতাজি, আবার চল বলেছিলাম না, রূপসী বাংলার রূপ মাধুরী এখনো ফুরিয়ে যায়নি, আমার কথা ঠিক কিনা? হ্যাঁ দাদু, এই এবার ফেরা যাক। আমি আবার কি করলাম? ও আমাকে না, এইমাত্র বের হলাম, আর এখনই চুপতে বলছো? আগে আমাকে রিলিজ কর। আচ্ছা বল, আমি বাতের রুগী, তোদের সাথে কি আমি তাল মিলিয়ে চলতে পারি? ওকে, তাহলে বাসে গিয়ে রেস্ট নাও। থ্যাংক ইউ। অর্ধেক পাগল অর্ধেক মানুষ সংসার করবো কেমনে? এগুলা তুই ওর চিন্তা করে কাম নাই, তুই এদিকে চোরের মতো আমার ধরে আনলি যে, মতলব কি তো? ও ছিল ও ছিল, এই যে তোর মাথায় আমার প্রেমের নিশান উড়িয়ে দিলাম, উড়াও উড়াও প্রেমের নিশান। ওরে ও গোলাপি আশেপাশে নাই রে লোকজন,
মেয়ে গোলাপি আশে পাশে নাই রে লোক এই জায়গা পড়নি রোজন এই জায়গা পড়নি রোজন আয় করি কি তুফান আয় পিড়িতি করি কি তুফান ওরে ও গোলাপি আশে পাশে নাই রে লোক ওরে ও গোলাপি আশে পাশে নাই রে লোক এই জায়গা পড়নি রোজন এই জায়গা পড়নি রোজন আয় পিড়িতি করি কি তুফান আয় পিড়িতি করি কি তুফান দেখলে বুকে আমার আগুন জয়লা যায় রে সেই আগুনে জয়লা বুইরা মরতে মন চায় রে তোরে দেখলে বুকে আমার আগুন জয়লা যায় রে সেই আগুনে জয়লা বুইরা মরতে মন চায় রে আয় রে কাছে আয় বলি কিছু গোপন আলাপ আয়নারে কাছে আয় করি কিছু গোপন আলাপ এই জায়গা পড়নি রোজন এই জায়গা পড়নি রোজন আয় পিড়িতি করি কিছু খান আয় পিড়িতি করি কিছু খান ফাগুন মাসে আমি করব তোরে বিয়া এমন কথা শুনা উঠল পাথল করে হিয়া ওরে সামনে ফাগুন মাসে আমি করব তোরে বিয়া এমন কথা শুনা উঠল পাথল করে হিয়া জীবনে মরণে তোরে শুধু তোরে প্রয়োজন জীবনে মরণে তোরে শুধু তোরে প্রয়োজন এই জায়গা পড়নি রোজন এই জায়গা পড়নি রোজন আয় পিড়িতি করি কিছু খান আয় পিড়িতি করি কিছু খান ওরে ও গোলাপি আশেপাশে নাই রে লোকজন ওরে ও গোলাপি আশেপাশে নাই রে লোকজন এই জায়গা পড়নি রোজন এই জায়গা পড়নি রোজন আয় পিড়িতি করি কিছু খান আয় পিড়িতি করি কিছু খান ভুইয়া ইসকা মা হ্যাঁ আপনারা আমরা এসেছি বাড়ি সার্চ করতে তোমার ছেলে চোর সে চুরি করেছে মিথ্যে আমার নাম চোর না সে চুরি করতে পারে না আরে ডাক্তারি সময় নষ্ট না করে বাড়ি সার্চ করুন দাঁড়ান বাড়ি সার্চ করবেন কোন অপরাধে আর চুরির অপরাধে যে হারের জন্য আপনারা বাড়ি সার্চ করতে এসেছেন দেখুন তো এটা সেই হার কিনা এই তো সেই হার উসনে কা চোর এই হীরা কা হার আজ তেরা ফাঁসি কা ফান্দা বন জায়েগা এই কলঙ্কের ভাগে আমার কন্টকে আমি পেটে ধরেছি মা তোর ছেলেকে পেটাচ্ছে ওটা থেকে আপনার লাভটা কি জলদি জলদি গ্রেফতার করিয়ে তোকে লাফ মানবো পুলিশের বাচ্চার গায়ে হাত দে
দাদি তুমি কেন আব্বাকে মারলে? ওই মালা আব্বা চুরি করেনি, চৌধুরী সাহেবের নাতনি ওই মালা আমাদের সমিতিতে দান করেছে। হ্যাঁ দাদি, আমি নিজের চোখে দেখেছি। হায় আল্লাহ, আমি কি করলাম! আর দিয়েছিলে সে হারের জন্য পুলিশ আব্বাকে ধরে নিয়ে গেছে। কি বলছি? হ্যাঁ, দারোগা সাহেব, দারোগা সাহেব, দারোগা সাহেব, তুই নয়নকে কেন অ্যারেস্ট করেছেন? ও আপনার হার চুরি করেছে। না, ওই হার আমি ওর সমিতিতে দান করেছি। দেখো দেখি কি কাণ্ড। এসব কথা আমাকে আগে বলবি তো মা? বলার তো কোনো প্রয়োজন ছিল না মামা, কারণ সব ঘটনা তো আপনি আগেই জানতেন। হ্যাঁ, ইয়ে তো সচ বাত হ্যায়, মাইনে ড্যাডি কো খবর দিয়া হ্যায়। মাধুরী জি, সরি কাজল জি। কি হলো, ছাড়ছেন না কেন? সেন্টারে নয়নকে নিয়ে এসো। আমার হাতটা দিন। এসো মাধুরীজি, মাধুরীজি, মুস্কো সরকে মত যাইয়ে গাড়িতে বসো। মাধুরীজি মত যাইয়ে, মাধুরীজি, মাধুরীজি, পিতাজি মাধুরীজি চলা গিয়া। চুপ কর গাধার বাচ্চা। তাহলে তুমি গাধা, শাট আপ। ওকে, কেঁদো না দাদি, দাদি তুমি কেঁদো না। মা, আব্বা, বিল্লি বাবা, বাবা আমার, মা, হ্যালো, হ্যালো। আরে হ্যালো হ্যালো কি, আমি বলছি বুঝতে পারছো না? শোনো, আজ কাজল আমাকে থানায় যেভাবে হেনস্থা করেছে তার কি বলবো। কি বলছো তুমি? আর বলা বলি, আমার মনে হয় কাজলকে নয়নের কাছ থেকে খুব সহজে ছোটানো যাচ্ছে না। তুমি এক কাজ করো, কাজল আর নয়নের ব্যাপারটাকে নিয়ে বিনিয়ে তামসা করে দুলামিয়ার কানে বিষ ঠেলে দাও, যাতে দুলামিয়া মনে করে তার তেইশ মারা গেছে, মাথা ফট্টি নাই হয়ে যায়। নো, ইম্পসিবল, কাজল খাবে গুলি করে মারবো। প্লিজ শরীফ ভাই, মাথা গরম করবেন না, শান্ত হন। এখন আমাদের ঠান্ডা মাথা কাজ করতে হবে। ভাইজান যে খবর দিলেন তাতে কি কারো মাথা ঠান্ডা থাকে? তোমরা কোনো চিন্তা করো না, আমি আর জিনিয়াসের বাবা সব প্রবলেম সলভ করব। আপনারা শুধু বসে বসে দেখে যান। আর হ্যাঁ, আমরা যেভাবে বলবো আপনারা শুধু সেইভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। প্রথমেই শরীফ ভাই হবেন দারুণ অসুস্থ। আমি অসুস্থ হব মানে? কি বললে? শরীফ অসুস্থ? বাবা, বাবা অসুস্থ। এই হ্যাঁ মা, তোমরা বাড়িতে ছিলে না, তোমার মামি একটু আগে ফোন করেছিল, অবস্থা নাকি খুব একটা ভালো না দাদু। বাবা, হ্যাঁ আমরা এক্ষুনি ঢাকা চলে যাব, তুই এখানে নে। ঠিক আছে, আমি আমি এক্ষুনি আসছি। এই কোথায় যাচ্ছিস? দাদু আমি এক্ষুনি আসছি। দেরি করিস না, পাম্পকিন রেডি। নয়ন, নয়ন, আমার কি হয়েছে? নয়ন কোথায়? আব্বা তো নেই, গ্রাম উন্নয়ন সমিতির কাজে গেছে। ও, তা তোমার দাদি কোথায়? কাজেও কি কাজে জানো, ওই পাড়ায় গেছে। ও, নয়ন এলে বলো আমার বাবা খুব অসুস্থ, তাই আমি ঢাকা চলে গেলাম। ঠিক আছে যাই। পাম্পকিন মাল নামা। আচ্ছা তাড়াতাড়ি দাদু। ও, তোরে এসে গেছিস, ভেরি গুড। মা, তুমি কোথায় যাচ্ছ? ক্লাবে। ক্লাবে? ক্লাবে? আমি তো ভেবেছি তুমি ক্লিনিকে যাচ্ছ। বাবা কোন ক্লিনিকে আছে? বাবা, 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 বাবা,
তোরা যা এখান থেকে। কথা নেই বার্তা নেই, এত বড় একটা মেয়ে আর তাকে তুই জ্বর মারলেন? তুই কাজলের গায়ে হাত তুললি? হ্যাঁ তুললাম। এই প্রশ্ন তুমি নিজেকে জিজ্ঞেস করা, তোমার আদর আর প্রশ্ন এই ওরা যে অধঃপতন না। ও যা করেছে আমাদের বংশ আমাদের চোদ্দ পুরুষের পাপের প্রায়শ্চিত্ত করেছে। গ্রামের এক অতি সাধারণ গরিব ঘরের ছেলেকে ভালোবেসে? ভালোবেসে কাজল কোনো অন্যায় করেনি। কাজল মনুষ্যত্বের মর্যাদাকে সমুন্নত করেছে, যুগ যুগ ধরে গরিবদের শাসন ও শোষণ করে ওদের প্রতি অন্যায় অত্যাচার অবিচার করেছি আমরা, তুই আমি আমাদের বাপ দাদা সবাই। গরিবদের রক্তের দামেই আমরা কিনেছি আমাদের এই বাড়ি গাড়ি জায়গা জমি শান শকত ধন দৌলত মান সম্মান সব কিছু। আর সে মান সম্মান ও আজ এক মিনিটে ধুলো সাফ করে দিল। সরি ভাই, সরি ভাই, প্লিজ আপনি শান্ত হন। বাড়ি ভর্তি চাকর বাকর সবাই আড়ি পেতে শুনছি। যান আপনার কাজে, যান যান। বৌমা যাও, তুমি তোমার ক্লাবে যাও। বুবু রে, আয় বুবু আমার বুকে, বুকে আয়। আজ এবং কাল এই দুদিনের মধ্যে মাটি কাটার কাজ শেষ করতে হবে। ইনশাআল্লাহ এই শুক্রবারে আমাদের মসজিদে জুম্মার নামাজ শুরু হবে। ঠিক আছে? আপা, আপা, আপা। কিরে, কি হয়েছে? আম্মা বাড়িতে এসেছিল, তোমাকে না পেয়ে বলে গেছে ওনার বাবার শরীর খুব খারাপ, তাই উনি ঢাকা চলে গেছে। অনেক রাত হয়েছে, শরীর খারাপ করবে, যান আপনারা শুয়ে পড়ুন। যা অবস্থা, ঘুম চোখ থেকে চিরবিদায় নিয়েছে। সব ঠিক হয়ে যাবে, আপনারা আমার উপর আর জিনিয়াসের বাবার উপর একটু আস্থা রাখুন। আপনাদের মান সম্মান কি আমাদের মান সম্মান নয়? আমি নিজে গিয়ে ওই ছোকরাকে নিয়ে আসবো, তারপর কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। কাজল এখন প্রাপ্ত বয়স্কা, তার উপর বিদেশ ফেরত উচ্চ শিক্ষিতা মেয়ে, জোর জবরদস্তি ধমক টমক দিয়ে কোনো কাজ হবে না, তাতে হিতে বিপরীত হতে পারে। কিন্তু আবার কিন্তু বসে বসে আপনারা শুধু নাটক দেখবেন, নাটক আর আমাদের প্ল্যান মতো কাজ করবেন। ওকে, তুমি একটু চিন্তা করো না, ভাইয়া ভাবির উপর আমার অনেক আস্থা, ওনারা যা করবেন আমাদের মঙ্গলের জন্যই করবেন। তুমি যখন বলছো, বেশ দেখা যাক। কাজল, 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 এই কাজল। যা ভেবেছি তাই, এখনো ঘুমাওনি? যাও ঘুমাও, কাল খুব ভোরে তোমাকে পলাশপুরে যেতে হবে। পলাশপুরে? হ্যাঁ, অনেক বুঝিয়ে তোমার মার বাবাকে রাজি করিয়েছি, ওই নয়নের সঙ্গে তোমার বিয়ে হবে। মামি, মামি, মামি তুমি মিথ্যা বলছো। না রে বাবা না, বিশ্বাস করো সত্যি। কাল আমি আর তুমি পলাশপুর গিয়ে নয়নকে নিয়ে আসবো, তোমার বাবা মা তার সাথে কথা বলে তোমাদের এঙ্গেজমেন্টের দিন ধার্য করবে। মামি। ওয়ালাইকুম সালাম। আমরা আপনার নয়নকে শহরে নিয়ে যেতে এসেছি বিহারি সাহেব। আমাদের কাজলের বাবা মা আপনার নয়নকে তাদের জামাই বানাতে আগ্রহী। একি বলছেন আপনি? আর অমত করবেন না বিহারি সাহেব,
কাজলের মামি মানে আমার স্ত্রী এই সুসংবাদটা দিতে কাজলকে শহর থেকে সঙ্গে করে নিয়ে এসেছে, চৌধুরী বাড়িতে অপেক্ষা করছে। না না তা হয় না। কেন? আপনারা কত বড় লোক, আর নয়ন এক গরিব দুঃখিনী মায়ের সন্তান, এ বিয়ে কিছুতেই হতে পারে না। মা মা, নয়ন শুধু এক আপনার সন্তান নয়, আমি আমি আপনার সন্তান। আপনার স্নেহের আঁচলে আমাকে ঠাঁই না দিলে আমার এ জীবন রাখব না। নয়ন, নয়নকে ছাড়া আমি বাঁচব না মা, আমি নয়নকে ছাড়া বাঁচব না। আব্বা জলদি আম্মার সাথে তোমার বিয়ের লাড্ডু খাওয়াও। নাও এটা পরো। না না এত দামি কাপড় আমি পরবো না। কি বলছো তুমি, দামি লোকের জামাই হবে আর দামি কাপড় পরবে না তা কি হয়? নাও পরো। কাজল বিশ্বাস করো এত দামি কাপড় পরার অভ্যাস আমার নেই, এই তো এতেই চলবে। না চলবে না, অভ্যাসের কথা বলছো, আমাদের কাজল মাই তোমাকে পরিয়ে দেবে, দেখবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। এই নে তাড়াতাড়ি কর কাজল, পার্টির সময় হয়ে গেছে। ঠিক আছে মাম্মি, আমি ওকে রেডি করে নিয়ে আসছি। কি কর লেডিস এন্ড জেন্টলম্যান, আমার আমন্ত্রণ গ্রহণ করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যে আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন। বাবা ঘোষণাটা দিয়ে দিন। ও হ্যাঁ হ্যাঁ ইয়েস, আজ এই শুভ অনুষ্ঠানে এই ইয়াং ম্যান মিস্টার নয়নের সঙ্গে আমার একমাত্র নাতনি মিস কাজলের এনগেজমেন্ট ঘোষণা করছি। কনগ্রাচুলেশন। নাও লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের এই আনন্দঘন মুহূর্তকে আমরা সবাই মিলে সেলিব্রেট করব। চিয়ার্স। চিয়ার্স। প্লিজ কিছু মনে করো না, এই ড্রিঙ্কসের ব্যাপারটা আমারও একদম পছন্দ নয়, কিন্তু আজকালকার অনুষ্ঠানের কি যে সব বিশ্রী রীতিনীতি, ড্রিঙ্কসের ব্যবস্থা না থাকলে আমন্ত্রিত অতিথিরা সবাই নিজেকে অপমানিত মনে করে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমার বিশ্বাস আজকের এই আনন্দময় পরিবেশ আরো আনন্দমুখর হয়ে উঠবে যদি মিস্টার নয়ন তার মধুর কণ্ঠে আমাদের একটা গান পরিবেশন করে। প্লিজ মিস্টার নয়ন প্লিজ। না মানে আমি এখন গান গাইতে পারবো না। আর না বলবেন না মিস্টার নয়ন, কমান 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 কমান। সবারই আশীর্বাদ শুভকামনা, গানে গানে চাইব আমি সবারই আশীর্বাদ শুভকামনা, গানে গানে চাইব আমি সবারই আশীর্বাদ শুভকামনা, গানে গানে চাইব আমি। সত্যি হয়ে গেছে স্বপ্ন আমার আজ, প্রাণ খুলে গাইব আমি সবারই আশীর্বাদ শুভকামনা,
গানে গানে চাইব আমি। মাঝে জ্বলছে যেন হাজারো চাঁদের বাতি, সেই না চাঁদের চোখ না তুমি, ও আমার জীবন সাথী। আপনার যে তুমি আরো যে আপন আজ, এ কথা কইব আমি। সবারই আশীর্বাদ শুভকামনা গানে গানে চাইব আমি। যেন করেছে আমার তোমারই ভালোবাসা, জীবনে বাকি নেই কোনো স্বাদ, নেই আর কোনো আশা। যেভাবে ছায়া চলে কায়ারি পিছে হার, সেভাবেই রইব আমি। সবারই আশীর্বাদ শুভকামনা গানে গানে চাইব আমি। সবারই আশীর্বাদ শুভকামনা গানে গানে চাইব আমি। ময়লা যায় না, এই তার প্রমাণ। তোমার ভালোবাসা আমার শরীরের রক্ত। তুমি তুমি হাত তুললে, তুমি তুমি আমার বাবার গায়ে হাত তুললে। কে বিশ্বাস করো, আমি ওনাকে দেখিনি। আমি ওনাকে আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কি কি এখনো তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, একটু লজ্জা করছো না? তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কি তোর গুন্ডা বদমাশ, গেট আউট, আই সে গেট আউট। নয়ন, নয়ন, যেও না, দাঁড়াও, আমার কথা শোনো। নয়ন, নয়ন, যেও না। নয়ন সম্পূর্ণ নির্দোষ। হ্যাঁ বাবা, যত দোষ তা আমাদের। বৌমা ধমক দিচ্ছ কেন বাবা? এই তোমার জন্য, তোমার জন্য আমরা খাল কেটে কুমির এনেছিলাম।
কুমির নয় শরীফ, বল এক সোনার হরিণ আমাদের বাড়িতে এসেছিল। তাই নাকি? এবার কাজল নয়নকে লিখবে তার চির বিচ্ছেদের চিঠি। দাদু, নয়ন চলে গেল। ভালোই হয়েছে দাদু, নয়নকে ভালোবেসে আমি ভুল করেছিলাম, ভুল করেছিলাম। ওরে, ভুল করেছিলাম এ কথা বলিস না, বল ভুল করেছি। হ্যাঁ, তুই ভুল করেছিস, মহা ভুল। কিন্তু এ তুই কি করলি বুবু, কেন করলি, কেন তুই ওকে তিরস্কার করলি? ও বাবার গায়ে হাত তুলেছিল। না বুবু না, আমি সব দেখেছি। নয়ন ইচ্ছে করে তোর বাবাকে ধাক্কা দেয়নি, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। নয়ন ভেবেছিল ও শত্রুপক্ষ ওকে পেছন থেকে চেপে ধরে, তাই নিজেকে মুক্ত করার জন্য ও বাধ্য হয়ে এই কাজ করেছে। তুই ওকে ভুল বুঝেছিস বুবু। দাদু দাদু, তাহলে এ আমি কি করলাম? ওকে আমি ভালো করে চিনি, আমি জীবনে ওর এই ভুল ভাঙাতে পারবো না, জীবনে ওর এই ভুল ভাঙবে না, কোনোদিন না, কোনোদিন না। নয়নের ভুল যাতে আর না ভাঙে সেই ব্যবস্থাই আমি করছি। নয়ন, বাবা তোকে আগেই বলেছিলাম আমরা গরিব, বড়লোকদের সঙ্গে কিছুতেই আমাদের আত্মীয়তা হতে পারে না। আমাদের মতো গরিবদের মনে দুঃখ দিয়ে আমাদের মন নিয়ে খেলা করে ওরা সুখ পায়। আকাশের সমস্ত তারা সবাই সাক্ষী, আজ থেকে তুমি আমার স্বামী। তোমার চিঠি কাজল পাঠিয়েছে। কোনো ভূমিকা না করে সোজাসুজি বলছি, তোমাকে আমি গ্রামের এক সহজ সরল ছেলে ভেবেছিলাম, কিন্তু আমার সে ভুল ভেঙে গেছে। আমি তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক চিরতরে ছিন্ন করছি, ভুলেও আর কোনোদিন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। এটি কাজল আসি। দাঁড়ান। আর দাঁড়ানোর কি আছে বাবা, কেস তুটিস পিস। শুধু কি দিয়ে যাবেন, কিছু নিয়ে যাবেন না? এই নিন, কাজলকে ফেরত দেবেন, আমাদের বিয়ের স্মৃতিচিহ্ন। তোমাদের বিয়ের? হ্যাঁ, সেই দিনে সেই নির্জন রাতে আকাশের চাঁদ তারাকে সাক্ষী রেখে আমি আর কাজল দুজন দুজনকে স্বামী স্ত্রী হিসাবে স্বীকার করে নিয়েছিলাম। আরো বলেছে আজ থেকে কাজল আমার কাছে মৃত। নয়ন, নয়ন, আমি তোমার কাছে মৃত হতে পারি, কিন্তু তুমি, তুমি আমার হৃদয়ে চিরকাল জীবিত থাকবে। কি মুশকিল, কাল থেকে এক ফোঁটা পানিও খায়নি মেয়েটা। কাজল, কাজল, আপনার জন্য সুসংবাদ আছে, আপনার মেয়ে মা হতে চলেছে। আমি বিশ্বাস করি না, ডাক্তার যা বলেছে সব মিথ্যে, সব মিথ্যে। ভাগাভাগি মুখে কলমটির কালি মাখতে পারে।
বল তুমি। হ্যাঁ হ্যাঁ তুমি এখন চুপ করে আছো কেন? আর আমাকে গুলি করে মারো, নয়নকে গলা টিপে মেরে ফেলতে পারো, ওকে আমি মেরে ফেলবো। দাদু দাদু দাদু, সবাই আমাকে অবিশ্বাস করলো, কিন্তু তুমি তুমি আমাকে অবিশ্বাস করোনি, করতে পারো না। বলো দাদু, শুধু একটিবার এই কথাটা বলো, একটিবার। আমাকে তোর স্ট্যাচুর বাঁধনে বেঁধে আর পাথরের মূর্তি বানাস নে দাদু, আমাকে তুই আর পাথর বানাস নে। ব্যাপার কি তো? আমি ডাক্তারকে ফোন করছি। কাজল, আসল বুবু নয়ন খেতে আর বাবা আসছে মা। নয়ন পারি নয়ন আরে নয়ন আই তা শুনবো এ তুমি কিয়া কিয়া কি চাও? এখানে জানতে চাই কি জানতে চাও? জানতে চাই কাজলকে তুমি কি করেছো। আমি আবার কি করব কাজলকে? আমি কোনো কাজলকে চিনি না জানি না। বাবা বাবা, এখন তুমি কিছুই জানো না, কিছুই বোঝো না। কাজলের গর্ভে তোমার সন্তান আর তুমি বলছো কিছুই জানো না? চিনি মারাত্মক কোনো অসুখ হয়েছে, নইলে ডাক্তার এত কিছু পরীক্ষা করত না, আমি মরে যাব। কিন্তু মরার আগে নয়নের সাথে যে দুর্ব্যবহার আমি করেছি তার জন্য আমাকে নয়নের কাছে ক্ষমা চাইতেই হবে। মরতেই যদি হয় আমি নয়নের কোলে মাথা রেখে মরব। আপা হাজার, আমি আমার নয়নের কাছে যাচ্ছি। আইসা খারাপ নয়ন, 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 চাঁদ আকাশেই থাকো, মাটির পৃথিবী তার নেমে এসো না, যাও না। আমি যাব না,
নয়নের বুকে স্থান না হলে আমি এখানে মাথা করে মরে যাব, নইলে নইলে আমার ভালোবাসা মিথ্যে মিথ্যে মিথ্যে। ভালোবাসা? তোমার ভালোবাসা? নাও আই এম কনফার্ম কাজল প্রেগনেন্ট নয়, তবে তার পেটে একটি টিউমার রয়েছে। না না ভয়ের কিছু নেই, আমার ধারণা এটা ক্যান্সারাস টিউমার নয়, অপারেশন করলেই সেরে যাবে। এই কি তোমার ভালোবাসা চলন্ত নিদর্শন? নাও দেখো। তাহলে কি মিথ্যে যে তুমি সন্তানের মা হতে চলেছ? মিথ্যে, সব মিথ্যে, আমি বলছি সব মিথ্যে। এই সেই মেডিকেল রিপোর্ট যাতে পরিষ্কার লেখা আছে, কাজলের টিউমার হয়েছে। আমি চিনি যারা আমার বুবুর বিরুদ্ধে ষড়যন্ত্র করে বদনাম ছড়িয়েছে, আমি তাদের চিনি। বাবা কাজল হুজুর এসে গেছে। শোন কাজল, বাবা এই যে ভাইজান। ভাইজান আমার কাজল, বাবা ওরা কোথায়? কি হলো, চুপ করে আছো কেন? কি হলো ভাইজান, কি হলো, কিছু বলছো না কেন? আপ দুশ্চিন্তা মাফ করিয়ে হাম বলতা হ্যায় চুপ কর বলতা হ্যায় বলবো তো আজ আমি। তাহলে বলছেন না কেন বাবা কাজল ওরা কোথায়? যে বংশর আভিজাত্যের বড়াই আপনারা একদিন করে এসেছিলেন সেটা শেষ। তার মানে কাজল যে ছোট লোকের সন্তানটা পেটে নিয়েছে সে তাদের বাড়িতেই আছে। ভাইজান আপন ভাগ্নের সম্বন্ধে এ কথা বলতে আপনার মুখে বাধল না? আরে আমাকে ধমকাচ্ছিস কেন জানা, সারা গ্রামের লোকদের গিয়ে বল। বৌমা কি বলবে? সারা গ্রামের লোকদের তো আমি বলবো। কি বলবেন আপনি? বলবো বলবো তুমি একটা লম্পট। আর এই যে হইল হেজার বাচ্চা। বাবা আপনাকে মাথা খারাপ হয়েছে? হ্যাঁ হ্যাঁ আমার মাথা খারাপ হয়েছে, আর তাই তো বলছি ওই হেদায়েতের বংশকে বাড়ি থেকে বের করে দে। কেন, আমরা আবার কি করেছি? কি করতে বাকি রেখেছো? বাবা আপনি আমার ভাই ভাবিকে খামোখা অপমান করছেন। অপমানের কথা বলছো? তাহলে বলবো এই চৌধুরী বংশকে অপমান করেছে তোমার এই ভাই আর এই ভাবি। বাজে কথা বলবেন না। বাজে কথা বলে সত্যকে চাপা দিতে যেও না। তোমরা মনে করেছো কাজলের নামে মিথ্যে বদনাম ছড়িয়ে নয়নের কাছ থেকে কাজলকে আলাদা করে তোমাদের এই হনুমানের সঙ্গে বিয়ে দিয়ে এই সমস্ত সম্পত্তির মালিক হবে। খামোশ বুদ্ধা। আমার ছেলের হাত সম্পত্তির মালিক আমি, এর কোন দাবিদার নেই, কোন হকদার নেই। আসেন নয়ন ভাই। Hey!
কেমন লাগে? ওই তুই কিন্তু আসবি না। আচ্ছা আসুন আসুন আসুন। বাঙালি বহুত খারাপ হয়, আজ বোম্বে চলে যাঙ্গা না, আগে বাম্বু খায়গা। বাম্বু কি চিজ হয়? খানে কা চিজ হয়? কি চিজ? পেট মে যায়গা তো মালুম হয়ে যায়গা। চিজ আমি নেই খায়গা, পাউডার খায়গা, গোশ খায়গা। হাবিব বনায়েগা, দুলা হয়, বিবি বনায়, বিবি বটা। আরে খাটা ভাই, আমাকে ছোড় দাও, আমাকে নিয়ে যাই। খাটা ভাই, আমাকে ছোড় দাও। নেতাজি, হ্যাঁ আমি মরিনি, তোরা তো মনে করেছিলি আমি মরে গেছি। আরে তখন না মরলে এখন মরতে হতো ওর হাতে। আপনি তো দেখছি একেবারে কই মাছের প্রাণ। হ্যাঁ ওই রকমই, কই মাছ তো কোটে আমাকে দিয়েছে ঠেতলে। আমরা আছি না, আপনি নিশ্চিন্ত থাকুন, ওর কিচ্ছু হবে না। আরে খাটমলকা বাচ্চা, ঝোর মজে ঝোর ভাইয়া দাম কথা ধরে রয়েছি। মুলুক মে হামনে হিরেঙ্গে, ইয়া হার আদমি হামকো মারতা হ্যায়, হাম বোম্বে চলা যা রা। ঠিক আছে ঠিক আছে, চল আমিও তোর সাথেই যাবো। না না, কাউকে কোথাও যেতে হবে না, সবাই আমার সঙ্গে যাবে। আমি আইডা যাবো না।